আপনাদের সামনে হাজির হইতে পেরেছি এটাই তো অনেক বড় ব্যাপার। একটা শিল্পী ততক্ষণ পর্যন্ত গাইতে পারে না, ততক্ষণ পর্যন্ত বলতে পারে না যতক্ষণ পর্যন্ত তার শ্রোতা ভক্ত আসে কেন না গাওয়ায় না বলায়। আপনি যখন উঠে চলে যান তখন আমার মনটা ধ্যানটা আর আমার মধ্যে থাকে না, চোখটা ওইদিকে চলে যায়, তখন আমার গানের বিঘ্ন ঘটে। একটা গান আপনাদের সামনে করছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। তুমি আমি ভাই ভাই ইসলাম ধর্মেই কয় মানুষ মানুষের গতি চির নিশ্চয়। তুমি আমি ভাই ভাই ইসলাম ধর্মেই কয় মানুষ মানুষের গতি চির নিশ্চয়। কথার বেলায় আছি মোরা কাজেতে সব ফাঁকি এই মানুষকে হার মানাইছে বনের পশু পাখি। কথার বেলায় আছি মোরা কাজেতে সব ফাঁকি এই মানুষকে হার মানাইছে বনের পশু পাখি। ভারতে দেখেছি ছবি তেরে মেয়ের বাড়ি অমানুষের চাইতে কুকুর অতি মহান। ভারতে দেখেছি হিন্দি ছবি তেরে মেহের বাড়ি অমানুষের চাইতে কুকুর অতি মহান। দেখেছি শুনেছি কত করেছি দ্বিগুণ ভাই করেছে নিজের হাতে আপন ভাইকে খুন। আমি দেখেছি শুনেছি কত করেছি দ্বিগুণ ভাই করেছে নিজের হাতে আপন ভাইকে খুন। এখন লাগছে আগুন জ্বলছে দ্বিগুণ আগুনের কথাই নবী বলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে মানুষ মানুষের নীতি ভুলে হায় মানুষ মানুষের নীতি। একদিন ঢাকার শহরে দেখলাম পিছন থেকে ধাক্কা মেরে গেল একটা গাড়ি। অ্যাক্সিডেন্ট পড়ে আছে দেখছে জনগণ ধরেও ধরে না যেন এক জীবিষণ। অ্যাক্সিডেন্টে এক লোক পড়ে আছে ও তা দেখছে জনগণ ধরেও ধরে না যেন এক জীবিষণ। যদিও বা ধরে তারে নিল হাসপাতালে কেউ আসে কেউ আসে না কেউ বা সান্তা তোলে। যদিও বা ধরে তারে নিল হাসপাতালে কেউ আসে কেউ আসে না কেউ বা পয়সা তোলে। ওই ইমার্জেন্সির নাই ভ্যাকেন্সি সেন্সলেস রোগী চিকিৎসার বিলম্বে হইল ডেড বডির ভাগে। ওই ইমার্জেন্সির নাই ভ্যাকেন্সি সেন্সলেস রোগী চিকিৎসার বিলম্বে হইল ডেড বডির ভাগে। এমনি কত সব রোগী এমনি কত সব রোগী এমনি কত সব রোগী এমনি কত সব রোগী অজ্ঞা করে মরতেছে মানুষ মানুষের নীতি ভুলেছে মানুষ মানুষের নীতি ভুলে হায় আমার ইমরান বাবাজি 500 টাকা পুরস্কার করলেন দেখি যে চাহি। জানে মানে ভালো রাইখো আপে সুবহান বাবা জানে মানে ভালো রাইখো আপে সুবহান। দোয়া করি করি সরকার বাবলি দেওয়ান চাওয়ালা বাদামওয়ালা আছেন যতজনে সকলের কাছে চরণ সালাম এই নিবেদনে। চা না বেজিবেন কোনো দুঃখ নাই একই জায়গায় পয়সা পড়েন ওর গুণের ভাই। গানের মধ্যে যাওয়া আসা ওঠা বসা আড়াআড়ি বাড়াবাড়ি যদি যায় হইয়া শিল্পী তো ঠিক থাকেন
মানুষ হইতে কয়জন পারে এই সুরত তো জকে যাবে এই সুরতটা তো জকে যাবে যে বইলা সে গুণগার কি সুরত বানাইলেন খোদা রূপ পিছাই আপনা একটা মানুষ কোনো দিন তো জকে যাইতে পারে না কোনো দিন না কোনো দিন পারে খালি 20 কোটি বাবাই জন্ম দিছে বাবার পরে পোলায়ও দিছে পোলার পরে নাতি দিছে নাতির পরে ছাতি দিছে ছাতির পরে লাডিও দিছে হ্যাঁ মানুষ বাগান শুরু একটা কথা মনে পড়ছে কমুনি বলেন বলেন আগের দিনে কিন্তু দেখবেন ঘরে ঘরে পরিবার পরিকল্পনার লোকজন যাইতো যাইতো না এখন তো ডিজিটাল জামানা অনেক পদ্ধতি চলে আসছে আমাদের একটি সন্তানই যথেষ্ট দুইটা হইলে ভালো হয় দুইটা সন্তানের বেশি নয় একটা হইলে ভালো হয় কি স্লোগান দিত না আগে দেখতেন আগে দেখতাম ছোট ছিলাম আমার তো মনে নাই কিন্তু গল্প শুনছি দুইটা সন্তানের বেশি নয় একটা হইলেই ভালো হয় তো এক বাড়িতে পরিকল্পনার পরিবার পরিকল্পনার লোকজন চলে গেছে যাওয়ার পরে দেখে ঘরের মধ্যে কেউ নাই এখন দরজার কড়া যাওয়ার পরে ঘরে ঢুকলেন দেখার যাওয়ার পরে দেখে কিছু বাচ্চা কাচ্চা বইসা আছে অন্তত মধ্যে একটা হলো ট্যাট না ওইটা বইসা বইসা বাকি যে ভাই বোন গুলো আছে ওগুলারে খাওয়াইতেছে বলের মধ্যে নিয়ে আচ্ছা এন্ড পরিবার পরিজনের পরিকল্পনার যেই মেইন যে উনি বলতেছে তোমাকে বাড়িতে কেউ নাই কয় না বাড়িতে কেউ নাই কে তোমরা এত মানুষকে এক গড়ে তোমরা ভাই বোন কয়জন তো বালিশ গণ তুইব হাই হাই কয় কি রাহেন বালিশ গণ না কই গইনা দেখে নয় জন এই লোক কয় ভালো হইছে এবার সাইসার কোনো লাভ হইলো না যা ও কামর পাকি হয়ে গেছে গা দুইটা সন্তান হইলে দুইজনের বেশি নয় একটা হইলেই ভালো হয় সেই জায়গায় নয় জন জামু গাছে অনেকটা কথা জিগায় যায় আয় বাবা শোনো বলে কি কয় তোমার বাপ কই হ্যাঁ কি কাম করে তোমরা যে নয় ভাই বই তোমার বাপে কামটা কি করে পোলায় কয় আমার বাপে এই করে মানে বুঝাইছে যে এই করে নয় জন সন্তানের বাপ হয়ে গেছে গা কিন্তু জন্ম হোক যথাতথা কর্ম হওয়া চাই ভালো বাপায়ও ভাই আমিও ভাই বাবার পরে ছেলে পাইলো ছেলের পরে নাতি পাইলো নাতির পরে পুতি পুতির ঘরে ছাতি ছাতির ঘরে লাদি কিন্তু মানুষ হওয়াটা আলাদা ব্যাপার জনসংখ্যা বাড়লো কত মানুষ বাড়লো না শিক্ষার জামানায় মোরা শিক্ষা পাইলাম না কিছু কিছু শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি মাস্টার টিভির মাস্টারি আজ হইল পেশা হারে হারে বাল্য শিক্ষা তোর শলি বিয়া তোর হইল না বাল্য শিক্ষা তোর শলি বিয়া তোর হইল না অসৎ সঙ্গ ত্যাগ করেছিল ঈশ্বরের বন্ধনা বাল্য শিক্ষা তোর শলি বিয়া তোর হইল না অসৎ সঙ্গ ত্যাগ করেছিল ঈশ্বরের বন্ধনা তোমার বাবাই দিছে স্কুলে তে ছেলে হবে খাঁটি বিফোরে পাস করিয়া লেখে প্রেমের চিঠি বাবাই দিছে স্কুলে তে ছেলে হবে খাঁটি বিফোরে পাস করিয়া লেখে প্রেমের চিঠি ডিগ্রি নিতে কলেজেতে বাড়াইতে সম্মান বৈশালিয়া রাজনীতিতে ধরিস না বলে ডিগ্রি নিতে কলেজে
বৈশালিয়া রাজনীতিতে ধৌরি সহকারী ভার্সিটি শুনি বিশ্ববিদ্যার কেন্দ্রস্থল ভার্সিটি শুনি বিশ্ববিদ্যার কেন্দ্রস্থল হাতের কলম সাইরা দিয়া ধরেছি পিস্তল ওরে ভার্সিটি শুনি বিশ্ববিদ্যার কেন্দ্রস্থল হাতের কলম ছাইরা দিয়া ধরেছি পিস্তল এখন শিক্ষা দীক্ষা সব প্রসাদ শিক্ষা দীক্ষা সব প্রসাদ শিক্ষা